রুটি দিয়েই হবে। হ্যাঁ, আপেলের গুলো দেখতে দেখতে আজকে রবিবার হয়ে গেল। আজকে তো ঘরে পুজো, তোমরা সবাই জানোই। কালকে মানে লেট নাইট পর্যন্ত কাজ চলেছে, আর আজকেও সকাল সকাল উঠে গেছি বলাটাও ভুল। কালকে সারা রাত ঘুমই হয়নি, পুজোর একটু তো টেনশন থাকেই, সেরকম ঘুম টুম হয়নি কালকে। দিয়ে যাই হোক মানে বিছানা থেকে আমরা সব 5টার সময় উঠে গেছি। আমি মা উঠলো, দিয়ে ঘরটার ঝাড় দিল, দিয়ে আমি ঘরটার মুছে দিলাম। বৌমনি এলো 7টার সময় স্নান করে, দিয়ে এখন মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেল। এখন সব স্নান করে এলাম, এখন যাই ঘরে গিয়ে ঠাকুরের কাজগুলো সব করি। আর বাবা গেল দুধ আনতে, তারপরে আবার 108টা কী বলে বেলপাতার মালা চেয়েছে। এবারে কাকু মানে নিচে কাকুই আমাদের ব্রাহ্মণ, মনে হয় লোকনাথের গলাতেই পড়াবে। সেই মালাটাও আমাকে এখন বানাতে হবে, ঠাকুরের কাজটা পুরো গুছিয়ে নিতে হবে। তো চলো দেরি না করে আজকে ব্লগটা তাড়াতাড়ি এখান থেকে স্টার্ট করে দিই। আমার মাতাজি এখন ডাল ভাজছে মনে হয়। কি খবর গো? অনেকক্ষণ ধরে ভাজছো? এই যে আমাদের হাড়ি ঠাড়ি বার করা হয়ে গেছে এখানে, তাও বেশি বাসন কুসন বার করা হয়নি। এবারে এই যে গোপালের ড্রেস, গোপাল এটা পরবে এখন। চলো আগে গোপালকে তুলে দিই ঘুম থেকে। এই দেখো আমাদের গোপু রেডি হয়ে বসে আছে, আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানটা একটুখানি গুছিয়ে নেবো, আগে প্রদীপটা সেট করে নিচ্ছি। এখানে সব ফলগুলো আছে, আর এখান থেকে সব একটা একটা করে নিয়ে এখানে 7টা ফল রাখছি। কত তোর বাবার একটু কোথায় বসে আছিস রে? খিচুড়ির মশলা, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, নারকেল কুচি করে রাখা হয়েছে। খিচুড়ি বসে গেছে? হুম, খিচুড়ি বসে গেছে। এদিকে মশলা পাঠানো হচ্ছে, মশলাটা দেবো, দিয়ে দেবো। রেডি করা ওটা আবার আলাদা বেশি হয়েছে। আমাকে নিচে নামাবো। আর এখানে আছে 108টা বেলপাতার মালা। দাও গো তরকারি, খিচুড়ি আর এটা পায়েস আগে থেকে তুলে রাখা হয়েছে। এখন তরকারিটা হয়েছে, সব এই সাইড নিচে নামিয়ে রেখে দিয়েছি। বাপরে কি সুন্দর লাগছে। একটু এদিক ঘোরা, এই ঠাকুরটাকে কোন দিকে ঘোরাবো? আমার দিকে। বাস এটা ঠিক আছে। আর একটু ঘুরবো না? না, হলো আমাদের এখনকার মতন। এই যে লুক, শাড়ি, সবাই শাড়ি। আজকে বৌমনিও শাড়ি পরেছে, ও বলছে সাদার মধ্যে শাড়ি পরবে, জানি না এখন পর্যন্ত। সাদা শাড়ি মা বার করে দিয়েছে একটা, ওটা পরেছে। এরপর আবার চেঞ্জ করবে কিনা আমি বলতে পারছি না। আর এই শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের শাড়ি। যদিও অন্নপ্রাশনের আগেও বলতে পারো, আসলে এটা হচ্ছে মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনকার শাড়ি। তখন সরস্বতী পুজো, তখন না, আমি গ্র্যাজুয়েশনের আগে পর্যন্ত আর ক্লাস 12 পর্যন্ত আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোর শাড়ি কিনতাম। আর সেরকমই একটা শাড়ি হচ্ছে এটা, যেটা আমি ক্লাস 5-4-এ কিনেছিলাম সরস্বতী পুজোর জন্য। ডিভানে ভরা ছিল, হলো পরি একবার শাড়িটা দেখো তো কেমন লাগছে জানাতেই পারো। এখনো পর্যন্ত কাকু আসেনি, 1:30টা বেজে গেছে পুজোর জন্য। মানে মোটামুটি আমাদের পুজোর জন্য সব কিছু তৈরি হয়ে গেছে, মোটামুটি বলতে গেলে হয়েই গেছে। মা শুধুমাত্র চাটনিটা করছে, খিচুড়ি, তরকারি, পায়েস সব কিছুই হয়ে গেছে। আমার ওদিকে ঠাকুর ঘরটাও গোছানো হয়ে গেছে পুরোপুরি। এখন শুধুমাত্র চাটনিটা করলেই ব্যাস হয়ে যাবে। তারপর যদি কিছু বলে কাকু যে লাগবে তাহলে সেটা দেবো, তাছাড়া আদারওয়াইজ হয়ে গেছে সব কিছুই। এটা কি ওপরে রাখবো মা, নিচে রাখবো? নিচে জায়গা এত ভালো না, জায়গা একদম কম না। চাটনিটা বাবা তুলসী পাতা দিলি কোথায় কি রাখো? ঠাকুর নামানো যাবে না, না ঠাকুর নামানো যাবে না। হ্যাঁ, আর টিপটা সামনে রেখেছিস তো? টিপের আঠাটা বাবাকে আনতে বলতে হবে, রাখতে হবে। ঠাকুরটাকে মুছে যদি করায় রেখে দিই, রেডি করে দুপুর করে জানি তো। তারপর আবার ঘট আছে, ঘুরে বসতে হবে। কোন দিকে মুখ করে বসে? আবার ঘুরেই বসতে হবে। হ্যাঁ, কি লাগবে আপনার? দিচ্ছ দিদার কাছ থেকে বটি টানলে ভালো মনে ছিল না, আমাদের ধারও করানো হয় না। কটা বাজে রে? আড়াইটা বাজে, 2:15। বটিটা ধোয়া হয়নি, আমার ওখানে নামানো ছিল, আমি এনে দিলাম, ধোয়া হয়নি। দাঁড়ো ঠিক আছে, চলে আসবো, আমাদের বসে বিকেলবেলা নিয়ে আসবো। জল দিয়ে ধুয়ে একটুখানি আগুন এনে করে টেরা হে হচ্ছে সব। হ্যাঁ, একটা করেই দেবো এই ফলগুলো। धारणं रूपधारणं धैर्यसत्तं गुणातीतं गुणत्रयो नंग समन्वितं लोकनाथं तिलोकेशं प्रीतं बरधरं विभुं इन्दीधरो बरदलो श्यामं शङ्खचक्रं गदाधरं नारायणं चतुर्बाहुं श्रीवत्सपदभूषितं गोविन्दं गोकुलानन्दं। formula গল্প হবে না না গল্প শুরু করে গল্প করব সকালবেলায় 15 দিনে পড়ি না তোমাদের গল্প চলছে আমার মা আমার গল্পটাই বেশি উঠবে সবারই গল্প চলবে সবারই গল্প দেবদারি রেকর্ডিং করছে আর ভিডিও করছে করো ওই টাকা তোরটাই বেশি উঠবে এই জেঠিমা ওই জেঠিমা দেখে দেখ এত জোরে জোরে আমি যে আমার থেকে ঘুরানো কেসে বিয়ের গল্প হয়ে গেল তোমার জেঠিমা যারা তুমি আসাম আগে দিয়েছো একটা করে ও ভালো গল্প